হ্যালো বন্ধুরা পাঠাউয়ের ইলার্নিং প্রোগ্রামে আপনাকে স্বাগতম এখন আমরা জানব পাঠাও অ্যাপ সম্পর্কে চলুন অ্যাপটির বৈশিষ্ট্যগুলো জেনে নেই প্রথমেই আছে টুডে হোম স্ক্রিনে আপনার বর্তমান স্থান দেখাবে এজন্যে আপনাকে জিপিএস অথবা লোকেশন চালু করে নিতে হবে জিপিএস বা লোকেশন আইকনে প্রেস করলে লোকেশন ঠিক হবে হোম স্ক্রিনের অ্যাপের ওপরে অনলাইন অফলাইন আইকনে প্রেস করে অনলাইনে যেতে পারবেন একইভাবে অফলাইনেও যেতে পারবেন অনলাইন অফলাইন আইকনের ঠিক বাম পাশে একটি মেসেজ বক্স আইকন রয়েছে যেখানে প্রেস করলে আপনি প্রয়োজনীয় নোটিফিকেশনগুলো দেখতে পারবেন অ্যাপের ওপরের ডান কোনায় মেনু অপশন রয়েছে যেখানে আপনি অ্যাপটি রিলোড করতে পারবেন কোনো সমস্যা যেমন ইন্টারনেট কানেকশন জিপিএস সংযোগ অথবা অ্যাপের সাউন্ড সমাধানের জন্য রয়েছে ডায়াগনস্টিক্স অ্যাপ থেকে লগ আউট করার অপশন এবং ভাষা পরিবর্তনের সেটিংও এখানে রয়েছে টুডেস ডিটেলস অপশন সোয়াইপ অ্যাপ করলে আপনি আপনার আজকের দিনের সর্বমোট ইনকাম এবং সর্বমোট ট্রিপ সংখ্যা জানতে পারবেন আজকের দিনে আপনার প্রয়োজনীয় নোটিফিকেশনগুলো দেখতে পারবেন জানতে পারবেন পাঠাউর সকল ওয়াক ইন সাপোর্ট সেন্টারের ঠিকানা পাবেন পাঠাও পে অ্যাকাউন্টের উইথড্র এবং ডিউ অ্যাডজাস্ট করার অপশন টুডের পাশেই আছে লিডার বোর্ড লিডার বোর্ডে দৈনিক সেরা দশ উপার্জনকারীর তালিকা এবং সর্বোচ্চ রাইড বা ট্রিপস দেওয়া ব্যক্তিদের তালিকা দেয়া থাকে দৈনিক ইনকাম বা উপার্জন ইনকাম বা উপার্জনে আপনার সাপ্তাহিক আয়ের হিসেব বার চার্টের মাধ্যমে দেখানো থাকে ইনভাইট অ্যান্ড আর্ন এর রেফারেল অপশনে আপনার নিজস্ব একটি রেফারেল কোড দেয়া থাকবে আপনি যদি আপনার কোনো বন্ধুকে পাঠাওয়ে কাজ করতে উৎসাহিত করেন এবং তিনি অ্যাপে সাইন আপের সময় আপনার রেফারেল কোডটি যদি ব্যবহার করেন তাহলে আপনি পাঠায়র পক্ষ থেকে পেয়ে যাবেন আকর্ষণীয় বোনাস অ্যাপ সবশেষে আছে অ্যাকাউন্ট প্রোফাইল ট্যাবে আপনার নাম ছবি মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সহ আপনার বিস্তারিত তথ্য দেওয়া থাকবে প্রোফাইল ট্যাবের ঠিক নিচেই পাবেন পাঠাও পে অপশন পাঠাও পে অপশনের ঠিক নিচেই আপনার আয়ের বিস্তারিত বিবরণ দেখতে পাবেন ডকুমেন্ট সেকশনে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আপলোড করার অপশন থাকবে ইতিহাস বা হিস্ট্রি ট্যাবে প্রতিটি সম্পূর্ণ রাইডের পূর্ণাঙ্গ বিবরণ দেয়া থাকবে সেটিংস ট্যাবে আপনার রকেট বা বিকাশ নাম্বার অ্যাড করতে পারবেন আপনার অ্যাপে লগ করার পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারবেন এখান থেকে মনে রাখবেন পাঠাবে রাইড শেয়ার করার সময় অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন এবং জিপিএস অপশন চালু থাকা লাগবে